কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের বুড়া পাহাড় বনাঞ্চল বৃদ্ধি পাইছে বাঘর সংখ্যা। 25-50টার ভিতর ঢেকিয়াপতিয়া বাঘ থাকার অনুমান উদ্যানখনের বুড়া পাহাড় বনাঞ্চল। বিগত বর্ষত বুড়া পাহাড় বনাঞ্চল ঢেকিয়াপতিয়া বাঘ চাবর ভিড় করেছিল বহু দেশি বিদেশী পর্যটকে। বাঘর সংখ্যা ক্রমাৎ বৃদ্ধি পাত আশার সঞ্চার কঢ়িয়েছে কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানখন। বুড়া পাহাড় বনাঞ্চলের অন্তর্গত বাঘসেই আর চিরাং পাহাড়ত সঘনে বিচরণ করে ঢেকিয়াপতিয়া বাঘে। রাষ্ট্রীয় উদ্যানখনের দাঁতি কাষরিয়া শিলঘাটর কামাখ্যা সংরক্ষিত বনাঞ্চলের প্রায় বিচরণ করে বাঘে। এনে পরিপ্রেক্ষিত বন্যজন্তুর সহ সহবাস করে পারিপার্শ্বিকতা বজায় রাখাটো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করে কাজিরঙ্গার বুড়া পাহাড় বনাঞ্চলিক বিষয়া ইকবাল হোসেনে। আসলে মানে বাঘর এই সংখ্যাটা বহার কারণে ওসর পাজর অকান ওলাই যাবলেও লৈছে, অবস্থান করবো লৈছে। সেটো মানে ক্ষেত্রে আমি ভাবিছো যে মানে সেটো এটা আমার কারণে বাঘ বহাটো মানে এটা আমার একটা ইঙ্গিত। সেটো মানে খুব উৎসাহবর্ধক আমার কারণে। তারমানে লাহে লাহে এতিয়া আমার যে কাজিরঙ্গা ওসর পাজর যেখানি মানুষ আছে, গাঁৱৰ মানুষ আছে, তেওঁলোকে আসলে এইটো ধুনিয়াকে আকোৱালি লৈছে। মানে যেটো সহবাস কৰিছে মানে এটা দেখিলেও তেওঁলোকে জানে আসলে কি কৰিব লাগে কি কৰিব নালাগে। কলিয়াবৰ প্ৰদীপাকৰ দাস, নিউজ18 অসম নৰ্থ ইষ্ট।